হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিনটা আমাদের একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিন কিন্তু আমরা গ্রামারের ডিটেলস ক্লাস করছি, এবং নেক্সট 2 দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র CSSL এর PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, এবং WBMN এর জন্য মক টেস্টের ক্লাস করছি এভরি স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবার। তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা সকাল 7:30টাতে করতে পারবে, অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনও আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট। তো আজকে আমাদের ক্লাস টপিক কি, যেহেতু স্যাটারডে অর্থাৎ শনিবার, তো আজকে আমরা WBMN এর জন্য মক টেস্টের ক্লাস করব। তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার কিন্তু 39, এর আগে টোটাল 38 কমপ্লিট করেছি, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। অ্যান্ড টোটাল 20% রয়েছে, আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে। বাট এই কথাটা আমি তোমাদেরকে এভরি ডে বলি যে কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বাট অধিকাংশই তোমরা কি করো, ক্লাসটা দেখে জাস্ট বেরিয়ে যাও, স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট করবে, ক্লিয়ার? অ্যান্ড আরেকটা জিনিস বলবো, যারা CHSL এর PYQ সিরিজটা কন্টিনিউ করছে না, অবশ্যই এই ক্লাসগুলো কন্টিনিউ করবে, কারণ এখানে গ্রামার যেটা থাকে সেটা একটু মডারেট লেভেলের থাকে, আর এই গ্রামার কোশ্চেনগুলো অর্থাৎ এখানে আমাদের গ্রামার থেকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু মডারেট লেভেল। তো এই কোশ্চেনগুলোর সঙ্গে যদি তুমি অভ্যস্ত হতে পারো, তো WBMN এর গ্রামারটা কিন্তু অনেকটাই ইজি মনে হবে। তো এই জন্যই আমি তোমাদেরকে বারবার করে এই সিরিজটা অর্থাৎ CHSL এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজটা কন্টিনিউ করতে বলছি। ওকে, তো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এটাই আমাদের টোটাল সিলেবাস WBMN এর জন্য। অনেকগুলো টপিকস আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন প্রিপোজিশন কন্টিনিউ করছি, বাকি রয়েছে আর্টিকেল, নেক্সট জাম্বেল, এরর কারেকশন এবং সেই সঙ্গে ভোকাবুলারি ক্লাস। তো এগুলো অবশ্যই আমরা কন্টিনিউ করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021, এবং আরও একটা প্লেলিস্ট রয়েছে যেটা হলো WEP ইংলিশ ক্লাস 2022। তো এই দুটো প্লেলিস্টের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস ক্লাস পেয়ে যাবে, যারা করতে চাও অবশ্যই গিয়ে করতে পারো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। কি বলেছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ভার্ব ফর্ম অফ কারেজ। কারেজের ভার্ব যেটা, ভার্ব ফর্ম যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো অপশন এতে বলেছে কারেজিয়াস, বিতে বলেছে এনকারেজ, সিতে বলেছে কারেজ, এবং ডিতে বলেছে ব্রেভারি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? আই হোপ কি সবাই রেডি। দেখো প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ক্লিয়ার? সো রেডি, সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। কারেজ যেটা সেটা হলো আমাদের নাউন, তো এটার ভার্ব যেটা সেটাই কিন্তু আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এনকারেজ, কাউকে উৎসাহ দেওয়া কোনো কিছুতে, এটাই আমাদের ভার্ব ফর্ম, কারেজিয়াস নয়, কারেজ নয় বা ব্রেভারি নয়। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, পিক আউট দ্য ফেমিনাইন ওয়ার্ড অফ হর্স, অর্থাৎ হর্সের ফেমিনাইন জেন্ডার যেটা সেটা আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। অপশান এ বিচ, দিতে বলেছে মিউল, সিতে মেয়ার, এবং ডিতে রো। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এই জেন্ডার থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে, আর জেন্ডারের একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম যখন আমরা জেন্ডারের ডিটেলস ক্লাস করেছিলাম। যারা একেবারে প্রথম থেকে আমার সঙ্গে কানেক্টেড রয়েছে, অর্থাৎ প্রথম থেকে ক্লাস করছো, আই হোপ কি তাদের কাছে ওই লিস্টটা রয়েছে। তো সুন্দরভাবে একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর যারা নিউ, যারা নতুন স্টুডেন্টস, তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, জেন্ডারের ডিটেলস ক্লাস যেখানে করিয়েছি সেখানে একটু গিয়ে দেখতে পারো। এই ক্লাসটা WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে কিন্তু পেয়ে যাবে, 2021-এ একেবারে প্রথম দিকে করিয়েছিলাম, নাম্বার করিয়েছিলাম তারপর জেন্ডার, ক্লিয়ার? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মেয়ার। বিচ আমরা কখন ব্যবহার করি? ফিমেল ডগদের ক্ষেত্রে, ফিমেল ডগ, তাই না? নেক্সট মিউল, এসেন্ট্রিক বা স্টুবর্ন মানুষ যারা, অর্থাৎ একগুয়ে যারা, তাদের জন্য, অর্থাৎ মিউল কথার অর্থ হলো স্টুবর্ন বা একগুয়ে
প্রকৃতির লো। নেক্সট রো যেটা রয়েছে, রো আমরা কখন ব্যবহার করি? ফিমেল ডিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ হরিণ, ফিমেল ডিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ন্যারেশন থেকে প্রশ্ন, চলো কোশ্চেন কি আছে দেখে নিই। তো বলেছে হোয়াট ইজ ইওর নেম আস্কড দ্য পুলিশম্যান, চলো অপশনগুলো কি কি আছে দেখে নিই। দ্য পুলিশম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, বিতে বলেছে দ্য পুলিশম্যান আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, সিতে বলেছে দ্য পুলিশম্যান আস্কড মি হোয়েদার হোয়াট মাই নেম ইজ, এবং ডিতে বলেছে দ্য পুলিশম্যান আস্কড মি হোয়াট ইজ মাই নেম। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো প্রথম যে পার্টটুকু রয়েছে দ্য পুলিশম্যান আস্কড মি, এটা কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু সেম রয়েছে, তাই না? তো এরপর দেখো এখানে কিন্তু ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে একটা লিঙ্কারের ব্যবহার করতে হবে কমা কোটেশন তুলে দিয়ে। তো এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তো লিঙ্কার হিসেবে আমরা সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই ব্যবহার করব, অর্থাৎ হোয়াট, ওয়েদার নয়, তাই না? এবার যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, আমরা কি করি, লিঙ্কারের পর এই জায়গাটা ভুল করবে না, অলওয়েজ একটা সাবজেক্টকে বসাই, লিঙ্কারের পর অলওয়েজ আমরা কি করি, সাবজেক্টকে বসাই, তাই না? তো এখানে দেখো একটা ভার্বের ব্যবহার করা ছিল, এখানেও একটা ভার্বের ব্যবহার করা ছিল, তাহলে এই এখান থেকে আমরা অপশন বি সি ডি কে বাদ দিতে পারি। তো হট বসলো, এবার ইওর নেম বলতে কার নামকে বুঝিয়েছিল, আমার নাম, তো বসালাম মাই নেম। ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, যেহেতু এটা সিঙ্গুলার সেই জন্য কী বসলো, ওয়াজ, হট মাই নেম ওয়াজ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান এ। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় যে ম্যাম এই উত্তরটা আপনি ভুল বলেছেন, তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো, তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করবো। ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, রাজু হ্যাজ মোটিভস ইন কালেক্টিং ফান্ডস ফর পুয়ার পিপিল। তো এই যে ইন কালেক্টিং ফান্ডস ফর পুয়ার পিপিল, এটা হলো আমাদের একটা অনার সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ এটা এক কথায় আমরা কি বলতে পারি, কালেক্টিং ফান্ডস ফর পুয়ার পিপিল, এটাকে আমরা এক কথায় কি বলবো, অপশন এ মনিটারি, বিতে বলেছে মনিটারি, সিতে বলেছে মন্টিয়ারি, এবং ডিতে বলেছে মনিটরি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 4 কি হবে আমাদের সঠিক উত্তর। তো তোমরা নিশ্চয়ই জানো আমি বাড়িতে নেই, তো মানডে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমি বাড়িতে যাব, অর্থাৎ মানডেতে বেরোচ্ছি, তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে টিউসডে অর্থাৎ মঙ্গলবার হয়ে যাবে। তো আই হোপ কি তোমাদের যদি সম্ভব হয় সোমবারে আমি একটা ক্লাস প্রোভাইড করব, বাট টিউসডে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু 1 উইকের জন্য আমাদের ক্লাস স্টপ থাকবে, বোঝাতে পারলাম? তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আই রিপিট এগেইন, আমি সোমবারে বাড়িতে যাচ্ছি, তো যেতে যেতে আমার মঙ্গলবার হয়ে যাবে, তো সেখান থেকে 3-4 দিন অর্থাৎ 1 উইক আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করতে পারবো না, আই এম সরি ফর দ্যাট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মনিটারি, MONETARY, ক্লিয়ার? এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, মন কী বলেছে, মনিটারি বা মন্টিয়ারি বা মনিটারি নয়। তো এখানে একটা যেটা বলবো, মনিটরি, যেটা মনিটরি মিনিংটা আমি তোমাদেরকে বলে দেবো, এই বাকি দুটো স্পেলিং কিন্তু ভুল রয়েছে, তো সঠিক যেটা রয়েছে এখানে সেটা হলো মনিটরি। তো মনিটরি কথার অর্থ হলো অ্যাডভাইসার, অর্থাৎ কি বলতে পারি, যখন কেউ কাউকে উপদেশ দেয় তাদেরকে আমরা কি বলে থাকি, অ্যাডভাইসার বলে থাকি, তো মনিটরি কথার অর্থ হলো অ্যাডভাইসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন প্রিপোজিশনের, কি বলেছে, উই ওয়ার ড্যাশ ব্যাঙ্গালোর ফর 3 ইয়ার্স, অপশন এ ইন, বি অ্যাট, সি অন, ডি অফ, ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো আমি প্রিপোজিশনটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে ডিটেলস ক্লাস করিয়েছি, যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে নিতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ ইন, যেহেতু বড় জায়গা, বড় জায়গা হলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, ছোট জায়গা হলে সেক্ষেত্রে আমরা অ্যাট এর ব্যবহার করি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, পিক আউট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ বা অ্যান্টোনিম খুঁজতে হবে অ্যালেভিয়েটের, অ্যালেভিয়েটের বিপরীত শব্দ কী, চলো অপশানগুলো দেখে নিই। অপশান এতে বলেছে অ্যাগ্রিভেট, বিতে বলেছে অ্যাগ্রিগেট, সিতে বলেছে অ্যাডাপশান, এবং ডিতে বলেছে অ্যাগ্রাভেট। তো চলো রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য, কী হবে আমাদের সঠিক উত্তর, সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6।
অ্যালিভিয়েট কথার অর্থ হলো কোনো কিছু উপশম করা, উপশম করা, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আগ্রাভেট। আগ্রাভেট কথার অর্থ হলো কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা, এরকম কিছু। তো এটাই কিন্তু আমাদের মিনিং অনুযায়ী সঠিক উত্তর, অ্যাগ্রেভেট বা অ্যাগ্রেগেট বা অ্যাডাপশন নয়। তো অ্যাডাপশন কথার অর্থ হলো কোনো কিছুকে গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা, তাই না? চলো নেক্সট, আরেকটা যেটা রয়েছে দেখো অ্যাগ্রিগেট। তো অ্যাগ্রিগেট কথার অর্থ হলো কোনো কিছু সমষ্টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কি বলেছে? চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন, ইডিয়ামটা কি আছে? বোন অফ কানেকশন। বোন অফ কানেকশন কথার অর্থ কি? সরি, কানেকশন নয়, কন্টেনশন। কি বলেছে? বোন অফ কন্টেনশন কথার অর্থ কি? অপশন এ, আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট। বিতে বলেছে সাবজেক্ট অফ ডিসপিউট অর কোয়ারেল। সিতে কি বলেছে? উইথ আইডিয়াস টু অ্যাডভান্সড। এবং ডিতে কি বলেছে? জেনিথ অফ অ্যাঙ্গার অর এক্সাইটমেন্ট। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 7, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সাবজেক্ট অফ ডিসপিউট অর কোয়ারেল, অর্থাৎ ঝগড়ার ঝগড়ার বিষয় বলতে পারো, বোন অফ কন্টেনশন, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো? পিক আউট দ্য সিনোনিম অফ হোয়েট। হোয়েটের সিনোনিম, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে স্ক্রেপ, বিতে বলেছে ব্রেথ, সিতে বলেছে শার্পেন, এবং ডিতে বলেছে কিল। রেডি হবে কোশ্চেন নাম্বার 8-এর জন্য কী হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কী হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শার্পেন। দেখো হোয়েট কথার অর্থ হলো তীক্ষ্ণ বা তীক্ষ্ণতা, তীক্ষ্ণই বলতে পারো। তো এই ক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। স্ক্রেপ কথার অর্থ কি? কোনো কিছুকে পালিশ করা। স্ক্রেপ কথার অর্থ হলো কোনো কিছু পালিশ করা। ব্রেথ মিন্স শ্বাস প্রশ্বাস, কিল হত্যা করা। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ফিল ইন দ্য ব্লাঙ্ক বা শূন্য স্থান পূরণ থেকে প্রশ্ন, কি বলেছে? দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার ড্যাশ ভিজিটেড দ্য অরফানেজ। অপশন এ হ্যাজ, বি হ্যাভ, সি ওয়াজ, এবং ডি ইজ। চলো অ্যান্সার করো, ভেরি ইজি কোশ্চেন। তো এগুলো অনেকবার পড়িয়েছি, তো এগুলো রিভিশন বলতে পারো। অ্যান্ড আজকের ক্লাসের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি, ফটাফট অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হ্যাভ। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে আমরা কিন্তু ফার্স্ট সাবজেক্ট যেটা থাকে, অর্থাৎ আমাদের সাবজেক্ট ওয়ান যে থাকে, সেই অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করে থাকি। তো দ্য গার্লস যেটা, সেটা বহুবচন, অর্থাৎ প্লুরাল ছিল। এটা সিঙ্গুলার হবে না, এটাও সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, এটাও সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, প্লুরালের জন্য আমরা হ্যাভ ব্যবহার করি। তো অপশান বি আমাদের সঠিক উত্তর। আবার এখানে দেখো ভার্বের থার্ড ফর্মও ছিল, তাই না? তো এটা ব্যাপার নয়, যেহেতু সাবজেক্ট ওয়ান যেটা, সেটা প্লুরাল বহুবচন ছিল, বহুবচন ভার্বটাকেই ব্যবহার করতে হবে, যেটা হলো অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব। একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব কোনটা সেটা কিন্তু তোমাকে খুঁজতে হবে। তো চলো কোয়েশ্চেনটা কী আছে বা সেন্টেন্সটা কী আছে দেখে নিই। রামু ইজ সো উইক বাট হি রানস ফার্স্ট। অপশান এ উইক, বি রানস, সি রামু, অ্যান্ড ডি ফার্স্ট। তো চলো অ্যাডভার্ব কোনটা সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হচ্ছে, অ্যাডভার্ব। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। তো এখানে কিন্তু ফার্স্ট যেটা, সেটা আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফার্স্টটাই কিন্তু আমাদের অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের ডিটেলস ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, অ্যাডভার্ব মানে হলো ভার্বকে যে বিশেষিত করে, ভার্বকে যে বিশেষিত করবে তাকেই আমরা অ্যাডভার্ব বলে থাকি। অর্থাৎ রামু যেটা, সেটা আমাদের নাউন। কোনো কিছু নাম বোঝালে সেটা নাউন হয়, কাজ করা বোঝালে সেটা ভার্ব হয়, কোনো কিছু দোষগুণ বোঝালে নাউন বা প্রোনাউনের, অর্থাৎ দোষগুণ বোঝালে সেক্ষেত্রে আমরা কী করি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। উইক মানে কি? দুর্বল। রামু এতটাই দুর্বল, অর্থাৎ কতটা দুর্বল? খুবই সো উইক, তাই না?
তো উইকটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা ছিল? ফার্স্ট। আর অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে বিশেষিত করা, অর্থাৎ কিরকমভাবে দৌড়ায়। দেখো কি বলেছে, হি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়, তাই না, বা জোরে দৌড়ায়, এরকম কিছু। তো এটা আমাদের ভার্ব ছিল, এই ভার্বকে বিশেষিত করছে, কিরকমভাবে? ফার্স্ট, দ্রুত। তো ভার্বকে যে বিশেষিত করে তাদেরকেই কিন্তু আমরা অ্যাডভার্ব বলে থাকি। তো এরকম ধরনের টাইপসের কোশ্চেন তোমাদেরকে দিতেই পারে, কোনো বলা যায় না, তাই না? তো সেই জন্য এগুলো করাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে আগে কিন্তু আমাদের সিজিএল বা সিএইচ, আই রিপিট এগেইন, আগে কিন্তু আমাদের সিজিএল বা সিএইচএসএল বা আমাদের আরও যে এক্সামগুলো রয়েছে, অর্থাৎ সিপিও, এরকম ধরনের পরীক্ষাতে কিন্তু আমাদের পি কিউ আর এস, অর্থাৎ আমাদের জাম্বেল যেটা, সেটা কিন্তু বেশি বেশি আসতো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এবার আমাদের এক্সারসাইজে কিন্তু পি কিউ আর এস থেকে টোটাল 5টা কোশ্চেন দিয়েছে। তো এই জন্যই তোমাদেরকে বলে থাকি যে এই যে ফরম্যাট যেটা, অর্থাৎ সিজিএল বা সিএইচএসএল, এগুলো পি ওয়াই কিউ যেগুলো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো, সেগুলো কিন্তু বাড়িতে সলভ করবে, তাতে কিন্তু তোমাদের এই ডাব্লিউপি মেন আর এক্সারসাইজের জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? লেট আস সিং এ সং ড্যাশ, কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন। অপশন এ ডাজন্ট উই, বিতে বলেছে ডোন্ট উই, সিতে বলেছে শ্যাল উই, এবং ডিতে বলেছে ডোন্ট আস। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন ট্যাগ থেকেও আমি সুন্দরভাবে তোমাদেরকে রুলসগুলো বলেছি বা ডিটেলস ক্লাস করিয়েছি, দুটো ক্লাস রয়েছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো লেট আস দিয়ে স্টার্ট হওয়া মানে আমি তোমাদেরকে বলেছিলাম সেক্ষেত্রে আমরা শ্যাল উইকেই অ্যান্সার করে থাকি। লেট আস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তো সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ হিসেবে আমরা কার ব্যবহার করে থাকি? শ্যাল উই, অপশান সি আমাদের সঠিক উত্তর। আর কিচ্ছু জানার দরকার নেই, লেট আস থাকলে কোশ্চেন ট্যাগে শ্যাল উই হয়। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 আর্টিকেল থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। ড্যাশ পেন ইউ ওয়ান্ট ইজ আউট অফ স্টক, অর্থাৎ যে পেনটা তুমি চাইছো সেটা আউট অফ স্টক। অপশান এ অ্যান, বিতে দি, সিতে এ, ডিতে নান। দেখো তোমাদের কনফিউশন হতে পারে দুটো অপশান নিয়ে, তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12-এর জন্য। যে পেনটা তুমি চাইছো ইজ আউট অফ স্টক, স্টকের বাইরে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো পেনের কথা বলা হয়েছে। দেখো প্রথমত আমরা কিন্তু এ অথবা এন এর ব্যবহার করি আর্টিকেল হিসেবে, তারপর কিন্তু আমরা দি এর ব্যবহার করি, ডেফিনিট ব্যবহার করি। প্রথমে আমরা ইনডেফিনিট ব্যবহার করি, তারপর আমরা ডেফিনিট। বাট যদি কোশ্চেনটা এরকম থাকে, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, তখন কিন্তু আমরা ফার্স্টেই ডেফিনিট, অর্থাৎ আমাদের নির্দিষ্ট আর্টিকেল যেটা, অর্থাৎ দি যেটা, সেটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে বলেছিল তুমি যে পেনটা চাইছো সেটা আউট অফ স্টক, তো সেই নির্দিষ্ট বুঝিয়েছে, সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করব? দি। এ কিন্তু নয়, অনেকের কনফিউশন ক্রিয়েট হতে পারে, বাট আই হোপ কি ডিটেলসটা বুঝেছো, বুঝিয়েছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 পিক আউট দ্য প্যাসিভ ফর্ম অফ, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন। চলো সেন্টেন্স কি আছে দেখে নিই। সীতা হ্যাজ বট এ পেন, অপশান এ, এ পেন ওয়াজ বট বাই সীতা, এ পেন ইজ বট বাই সীতা, এ পেন হ্যাজ বিন বট বাই সীতা, অ্যান্ড ডি, এ পেন হ্যাজ বিন বাইং বাই সীতা। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13-এর জন্য। ভেরি ইজি কোশ্চেন, ভেরি ইজি, বাট এরকম টাইপসের কোশ্চেন আমাদের এক্সামে এসে থাকে, তোমরা নিশ্চয়ই জানো। আর এবার কিন্তু ভয়েস চেঞ্জটার উপর বেশি করে জোর দিতে হবে, কারণ এক্সারসাইজ মেনে একটা কোশ্চেনও ভয়েস চেঞ্জ থেকে আসেনি। তো আশা করছি যদি এই যে প্যাটার্নটা ফলো করছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড, তো সেক্ষেত্রে একটা টপিকের উপর থেকে 4-5টা করে কোশ্চেন দিয়ে দিচ্ছে, তো তোমাদের নেক্সট, অর্থাৎ ডাব্লিউপি মেনের জন্য কিন্তু ভয়েস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে হ্যাজ বট ছিল, তাই না, ভার্ব। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব কি হবে? হ্যাজ অথবা হ্যাভ, তারপর একটা বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো সেটা অপশান সিতে ছিল, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এ পেনটা অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করলাম, যেহেতু সিঙ্গুলার হ্যাজ বসালাম, বিন বসালাম, বট ভার্বের থার্ড ফর্ম বসালাম, বাই বসালাম, আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকে অবজেক্ট করে দিলাম। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কোশ্চেন কি আছে চলো দেখে নিই। স্পট দ্য অনওয়ার্ড ফর এ পার্সন পানিশড ফর দ্য মিস্টেক অফ আদার্স, অর্থাৎ একজন ব্যক্তি যাকে পানিশ করা হচ্ছে অন্যের ভুলের জন্য, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অ্যাডেপ্ট, আইকোনোক্লাস্ট,
নেক্সট গুলো হচ্ছে স্কেপ গোট এবং দ্বিতীয় গুলো হচ্ছে এসেন্ট্রিক। এসেন্ট্রিক কথার অর্থ হলো একগুঁয়ে। তো এটা আমাদের অ্যান্সার নয়, অপশন এ বি সি এর মধ্যে চুজ করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14-এর জন্য। কোশ্চেন নাম্বার 14 কি হবে আমাদের সঠিক উত্তর, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, ক্লিয়ার? দেখো এটুকুই তোমাদের কাছে বলার যে ক্লাস ভালো লাগলে লাইক করবে, লাইক সংখ্যা যত বেশি দেখি নিজের মধ্যে একটা মোটিভেটেড ফিল করি, এটা তোমরা বুঝতেই পারো। অ্যাজ এ টিচার যখন তুমি দেখবে যে তোমার ক্লাসের লাইক সংখ্যাগুলো বাড়ছে, তো সেক্ষেত্রে মোটিভেটেড ফিল হয়, তো সেক্ষেত্রে মনে হয় আরও বেশি বেস্ট লেভেলের ভালো ভালো কোশ্চেন সেট করি, বেস্ট লেভেলের ক্লাস প্রোভাইড করি। আর শেয়ার যেটা, এটা তো তোমাদের একটা রেসপন্সিবিলিটি বা ডিউটি বা দায়িত্ব যাই বলো না কেন, তো এটা অবশ্যই শেয়ার করতে থাকো ফ্রেন্ডসদের মধ্যে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্কেপ গোট কথার অর্থ কি, এটাকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যেটাকে আমরা বলির ছাগল বলে থাকি, কি বলে থাকি, বলির ছাগল, তাই না? আরও একটা ভাষা রয়েছে যেটা আমি ইউজ করলাম না, তো এক্ষেত্রে স্কেপ গোট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাডেপ্ট মিনস হলো পারদর্শী, নেক্সট আইকনোক্লাস্ট এটা মানে হলো প্রতিমা চূর্ণকারী, যে প্রতিমা ভেঙে ফেলে তাদেরকেই কিন্তু আমরা আইকনোক্লাস্ট বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব কল অন, ফ্রেজাল ভার্ব কল অন এর মিনিং কি? অপশন এ শাউট, চিৎকার করা, ভিজিট কোথাও গিয়ে পরিদর্শন করা, ক্যান্সেল কোনো কিছু বাতিল করা, রিমেম্বার স্মরণ করা। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। আজকের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি ছিল, তাই না? তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আই হোপ কি সবারই ভালো স্কোর আসবে, বিশেষ করে 15+। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভিজিট। ভিজিট মানে পরিদর্শন করা। রিমেম্বার হয়ে যাবে কল আপ, এটা নিয়ে ভুলিয়ে ফেলবে না, কল আপ মানে হলো রিমেম্বার, কল অন মানে হলো ভিজিট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, দেখো চারটে অপশান দিয়েছে, এরকম টাইপসের কোশ্চেন কিন্তু আমাদের এক্সারসাইজ মেনে অনেক এসেছিলো, চারটে করে অপশান দিয়েছে, কোনটা সঠিক সেটা তোমাদেরকে চুজ করতে হবে। চলো পড়ে নিই চারটে সেন্টেন্সে কী রয়েছে। জিনা হ্যাড পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, জিনা হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, সিতে বলেছে জিনা পাসড দ্য এক্সামিনেশন ইন 1997, অ্যান্ড ডি জিনা ওয়াজ পাসড দ্য এক্সামিনেশন ইন 1997। রেডি সবে কোশ্চেন নাম্বার 16-এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। লজিক রয়েছে এর মধ্যে, ভালো করে ভেবে অ্যান্সার করবে, অপশান এ বি সি ডি। তো এক্ষেত্রে যারা অপশান সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অনেকের মনে হতে পারে অপশান এ কেন নয়, দেখো হ্যাভ পাস্ট বা হ্যাড পাস্ট এখানে আমরা ব্যবহার করবো না, এখানে একটা জাস্ট সালের কথা বলা হয়েছে যেটা হলো অতীত। তো শুধুমাত্র যদি অতীত বোঝায় সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেই গঠন করি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা বসায়। তো এখানেই ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। আর যদি অতীতের দুটো কাজ থাকে, ভালো করে বোঝো, অতীতে যদি দুটো কাজের কথা বোঝায়, এটা হলো আমাদের প্রেজেন্ট, এটা হলো আমাদের পাস্ট, দুটো কাজ হচ্ছে, একটা ভার্ব ওয়ান একটা ভার্ব টু। অতীতে যদি দুটো কাজ হয় তো বেশি অতীতে যেটা হয় সেটা হলো পাস্ট পারফেক্ট হয়, এবং অপরটা কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট। তো এখানে তো দুটো কাজের বা দুটো ঘটনার কথা এখানে বলা নেই, তো সেক্ষেত্রে আমরা পাস্টে গঠন করব না। আর যেহেতু এটা 1997 সালে পাস করেছিল, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করব না, আর প্যাসিভ তো করবই না, কারণ জিনা নিজেই পাস করেছিল, কারোর দ্বারা পাস হয়নি জিনা, তো এটা প্যাসিভ ফর্মে ছিল। এখান থেকে অপশান ডি বি একে বাদ দিতে পারি, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17, ড্যাশ ইউ টাচ দ্য সিলিং, কোশ্চেন মার্ক রয়েছে, অপশান এ শ্যাল, দ্বিতীয় বলেছে ক্যান, সিতে উইল, ডিতে উড। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। এরকম টাইপের কোশ্চেনও কিন্তু আমাদের একটা এক্সারসাইজ মেনে দিয়েছিল এই টাইপসেরই। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক্যান। দেখো ক্যান ইউ টাচ দ্য সিলিং, তুমি কি সিলিংটাকে স্পর্শ করতে পারো বা ছুঁতে পারো, তো পারা বোঝাতে আমরা সেক্ষেত্রে ক্যান ব্যবহার করি, পারা বোঝাতে, তাই না? পারা বোঝাতে আমরা কিসের ব্যবহার করি, ক্যান, শ্যাল নয় বা উইল নয় বা উড নয়। উড আমরা কখন ব্যবহার করি, পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনম্র বা নম্রভাবে যদি কোনো অনুরোধ করা বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহার করি, যেরকমটা ছিল উড দিয়েই কোশ্চেনটা ছিল, অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমার মনে নেই,
এক্সারসাইজ মেনে এসেছিল, তাই না? উড ইউ এরকম একটা কিছু ছিল, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম টাইপসের। তো যদি পোলাইট রিকোয়েস্ট হয়, নম্রভাবে অনুরোধ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি। বাট এখানে কোনো কিছু পাড়া বুঝিয়েছিল যে তুমি সিলিংটাকে ছুঁতে পারো কি না, তো পাড়া বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, সঠিক বানান যেটা রয়েছে, কারেক্ট স্পেলিং, সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো বুকেট, বা যেটাকে আমরা ফুলের তোড়া বলে থাকি। অপশান এ, বি, সি, ডি, কী হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 18। তো ডিটেলস ক্লাস করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে। সেখানে দুটো প্লেলিস্ট রয়েছে, একটা হলো WEP ইংলিশ ক্লাস 2021, কি বললাম, একটা হলো WEP ইংলিশ ক্লাস 2021, আর একটা হলো WEP ইংলিশ ক্লাস 2022। এই দুটোর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ডিটেলস ক্লাসগুলো রয়েছে। যারা ডিটেলস ক্লাস করোনি, নতুন যারা নিউ স্টুডেন্টস, অবশ্যই দেখে নিতে পারো। তো এখানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, BOU BOU QUET, বুকেট। বুকেট মানে হলো ফুলের তোড়া। দেখবে অনেকেই ফুলের তোড়া দিয়ে থাকে, বিশেষ করে ওয়েডিং বা ম্যারেজ অর্থাৎ বিয়ের সময়। তো অ্যাকচুয়ালি গুলিয়ে ফেললাম, ওয়েডিং যেটা বা ম্যারেজ যেটা সেম, তাই না? তো সেক্ষেত্রে শুভেচ্ছা জানাতে বুকেট দিয়ে থাকে বা ফুলের তোড়া দিয়ে থাকে। আর একটা হলো গার্ল্যান্ড। তো গার্ল্যান্ড কথার অর্থ কী, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, গার্ল্যান্ড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19, কি হলো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো শূন্যস্থান পূরণ, ইফের কন্ডিশন, কি বলেছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, ইউ হ্যাড পাস দ্য এক্সামিনেশন, সিতে বলেছে ইউ উড পাস দ্য এক্সামিনেশন, অ্যান্ড ডি ইউ উড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন। চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। দেখো, ইফ দিয়ে স্টার্ট হয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু আমাকে ইফের তিনটে কন্ডিশন নিয়ে একটা ভিডিও বা একটু সুন্দরভাবে বুঝিয়ে দিতে বলেছো। তো ফার্স্ট এটাই বলবো, দেখো ইফ দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, তিনটে কন্ডিশন, ইফের সঙ্গে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের মেইন ক্লজ যেটা থাকে সেটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। আর ইফ দিয়ে শুরু হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে আমরা কি করি, পাস্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট মানে এখানে আমরা এখানে আমরা উইল অথবা ক্যানের ব্যবহার করে থাকি, ক্লিয়ার? আর এখানে আমরা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সেক্ষেত্রে আমরা উড অথবা কিসের ব্যবহার করে থাকি, কুডের ব্যবহার করে থাকি। আর যদি পাস্ট পারফেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ফিউচার পারফেক্টে গঠন করে থাকি। এখানে যদি পাস্ট থাকে, তো এখানে যে ফিউচার ইনডিফিনিটের উইল আর ক্যানের পাস্টটাকেই বসে, যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ উইল অথবা ক্যানের ব্যবহার করি, আর যদি পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তো এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, অর্থাৎ ওখানেও পাস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ উড অথবা কুড, যেটা অপশান সিতে ছিল। দেখো, উড অথবা কুড দেখে কিন্তু আমি অ্যান্সার করে দিলাম, অপশান সি উড ছিল এখানে, আর ভার্বের এক নাম্বার রুট। বাট এখানে উড হ্যাভ পাস্ট, এটা আমরা কখন ব্যবহার করি, যদি এখানে পাস্ট পারফেক্ট থাকতো, অর্থাৎ এখানে যদি ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড এরকম কিছু থাকতো, তখন কিন্তু আমরা অপশান ডিকে অ্যান্সার হিসেবে নিতাম। অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে, তোমাকে মেইন ক্লজে গিয়ে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তো এখানে পাস্ট পারফেক্ট ছিল না, পাস্ট ইনডিফিনিট ছিল, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র উড অথবা কুড, আর ভার্বের এক নম্বর রূপটাই বসে, যেটা হলো অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, এটাই আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন বা ফাইনাল প্রশ্ন। কি বলেছে, হি হ্যাজ লেফট হিজ কান্ট্রি ফর গুড। ফর গুড, এটা একটা ইডিয়াম, এটার মিনিং কি? চলো অপশানগুলো দেখে নিই। ফর বেটার অপরচুনিটিস, বিতে বলেছে অন অ্যান ইম্পর্ট্যান্ট মিশন, সিতে বলেছে ফর এভার, এবং ডিতে বলেছে টু রিটার্ন সুন। তো চলো অ্যান্সার করো, ভেরি ইজি কোয়েশ্চেন, বাট এটা আমাদের অনেক ইউআইকিউতে এসেছে ফর গুডটা। আমাদের অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 20-র জন্য? অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফর এভার, চিরদিনের জন্য। ফর গুড মানে হলো চিরদিনের জন্য, ক্লিয়ার? সো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তো সেক্ষেত্রে লাইক মাস্ট, এবং সেই সঙ্গে অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে,
আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য ইজি স্টাডি সহজ পাঠ দুটো গ্রুপে সেম নেম ইজি স্টাডি সহজ পাঠ যুক্ত হয়ে যাবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে মানডে। তো আরও একবার বলছি, দেখো সোমবার আমি যদি পারি, অর্থাৎ সব কিছু যদি ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে আমি বাড়িতে যাব। তো সেক্ষেত্রে আমার ইভিনিংয়ে ট্রেন রয়েছে, তো আমি যদি পারি তোমাদেরকে মানডেতে ক্লাস প্রোভাইড করে দেবো। বাট টিউসডে থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টপ থাকবে অন উইকের জন্য। আর যদি আমি বাই চান্স না যেতে পারি, কোনো কারণে ধরো আমি যেতে পারলাম না, তো সেক্ষেত্রে ক্লাস কন্টিনিউ চলবে। তো দেখা যাক, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে 7:30 AM-এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস, শিখতে থাকো। ওকে, আর একটা যেটা জিনিস বলবো, যারা CHSL এর PYQ সিরিজটা কন্টিনিউ করছো না, অবশ্যই ক্লাসগুলো করতে থাকো, কারণ এই কোশ্চেনগুলো মডারেট, আরও একবার বলছি এই কোশ্চেনগুলো একটু মডারেট থাকে। তো এই কোশ্চেনগুলোর সঙ্গে অভ্যস্ত হতে যদি পারো তো WB মেনটা কিন্তু অনেকটাই ইজি মনে হবে। সো চলো, টাটা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।